নমস্কার বন্ধুরা, অনুরূপা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখতেই পাচ্ছেন আজকে আবারও বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য সপরিবারে। তো সামনে ছেলে এগিয়ে চলছে, পেছনে তোমার দাদা ভাই আসছে, আর এটাও বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। আর এই মন্দির কালী মন্দির অবশ্যই। আর এই দেখুন আমি ব্যাগের মধ্যে মানে কলা পাতা ফল কুটোর যে কুটে রাখার যে গামলি হয় সেটা নিয়ে নিয়েছি। আর মানে নিরামিষ করে তো ছিলাম, তো ভাবছি মন্দিরে পুজোগুলো সব মানে দিয়েই দিই, এখন ছুটির সময়। তো দেখতে দেখতে ফল বাজারে পৌঁছে গেছি, আর এই দেখুন এখান থেকে অল্প পরিমাণে ফল কিনে নেব। আর এইখান থেকে আর মাত্র 2 কিলোমিটার দূরেই মন্দির। তো এটা বাজার থেকে মানে তোমার দাদা ভাই বলে দিচ্ছে কোন কোন ফলগুলো কটা করে দিতে হবে, তো নিয়ে নিই। সামান্য ফল ধূপ সিঁদুর ওগুলো আগেই কেনা হয়ে গেছে, মিষ্টান্ন নিয়ে নিয়েছি। আর এই দেখুন মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, এটা 3টা রাস্তা মানে তেমাথানি। তো এরই পরেই একটা খাল রয়েছে, খালের ওপারেই আবার একটা নতুন জেলা, আমরা এক জেলা আর খাল পেরোলেই আবার নতুন জেলা। তো এখানে বেশ ছোটোখাটো হাটও বসে, আর খুব 2-1টা মিষ্টি দোকান ফলের দোকান এরকম রয়েছে, তো এখান থেকেই কিনে নিয়ে যাব। আর এখানে টেকার স্ট্যান্ডও রয়েছে, মানে যোগাযোগের মাধ্যম যে আমাদের রাস্তাতে যে বাস টেকার যে চলছে এখানে টেকার স্ট্যান্ড রয়েছে। আর এত পরিমাণ রোদ্দুর বেড়েছে, আমি মাথা ঢাকা দেওয়ার জন্য ঘোমরাটা মাথায় নিয়ে নিচ্ছি। এদিকে তোমার দাদা ভাইকে মানে ছেলে মেয়েরা খাবার জন্য আড়ি করছে, তাকে বলা হচ্ছে যে আগে ফলের ফলগুলো কিনে নিই, তারপরে তোমাদের খাবার জিনিস কিনে দেবো। তো মেয়ে তো বাবাকে জড়িয়ে আপনাদের কাছে খুঁটি খাবে, মাজা খাবে, এই সব। তো দেখতে দেখতে ওখান থেকে আমরা প্রায় পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। এই দেখুন দূর থেকে মন্দির দেখুন। কিছুদিন আগে চৈত্র মাসেই তোমার দ্বিতীয় সপ্তাহে এখানে পুজো হয়, জাঁকজমক করে পুজো হয়, আর 7 দিনব্যাপী অনুষ্ঠান চলে। বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন নামি দামি অভিনেতা অভিনেত্রীরা এখানে শো করতে আসে, তো তখন তো ভিড়ভাট্টা থাকি। আবার পাঠাবলিরও এখানে রেওয়াজ রয়েছে। তো আমার দাদা ভাই এখানে মানে ছেলের আমার চোখের সমস্যার জন্য, চোখের সমস্যা বলুন পরীক্ষা মানে চাকরির জন্য মানসিক করেছিল, তো সে প্রায় 7-8 বছর আগে পাঠাবলি দিয়েছিল। তো আবারও মানসিকই করা আছে পাঠাবলি দেওয়ার জন্য, তো এবছর দিচ্ছি না, এবছর এমনি মানে ফল মিষ্টান্ন দিয়ে এবছর পুজো দিয়ে দেবো। আর এই যে মন্দির চত্বরে গ্রাউন্ডটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন, ছাড়া একদম রাস্তার পাশে মানে ওই খোলা মাঠ দূরে দেখা যাচ্ছে। আর দেখতে দেখতে মন্দিরের সামনে পৌঁছে গিয়েছি, এখানে দুখানা মন্দির রয়েছে, একটা কালী মন্দির আর তার পাশে রয়েছে শীতলা মন্দির। তো পাশে মহিলারা সব মানে ভোগের ব্যবস্থা করছে, ভোগ রান্না টান্না হয়। আর আমি মন্দিরে ঢোকার আগেই এবারে মানে পাটা ধুয়ে নেব, তাই ব্যাগটা ওখানে উঠোনিতে রেখে দিয়েই আমি যাচ্ছি ঘাটের দিকে। আর ঘাটটা একদম বিশাল বড় পুষ্করিণী, মানে ওখান থেকেই মাটিগুলো কেটে এই এত উঁচুতে মন্দির বানানো হয়েছে। তো এই যে ঘাটটা দেখুন কী সুন্দর, একদম ইঁট দিয়ে বাঁধানো, ধাপে ধাপে আছে, আর প্রচুর শ্যাওলা, মানে অনেক মানে গভীর যেন মনে হচ্ছে। তো নিচে একটা বাচ্চা স্নান করছে, এখন তো স্কুল ছুটি, বেশ জলটা এখন পরিষ্কার, কিন্তু ওই পুজোর সময় পুজোর 7টা দিন জল একদম নোংরা, প্রচুর নোংরা। তো দেখুন পুকুরটা খুব বড় বড় মাছও সব মানে ভেসে উঠছে দেখা যাচ্ছে। তো একটা পাটা একটা সাপোর্ট দিয়েছে, তো আমি পাটাটাতে নেমেছি, খুব ভয়ে ভয়েই নামছি যে কতটা কী গভীর হবে, পড়ে গেলে কী হবে। তো ওখান থেকেই আমি হাত পাটা ধুয়ে নেব, ধুয়ে নিয়েই মন্দিরে উঠবো। আর তোমার দাদা ভাই মেয়ে ছেলেকে সামাল দিচ্ছে, সে দূরেই আছে। তো আজকে তোমার মঙ্গলবার ছিল, তো অনেকটাই ফাঁক ছিল, দেখা যাক কতটা কি ভক্তের সমাগম হয়। তো দেখতে দেখতে আমি এখানে মন্দিরে উঠোনে চলে এসেছি, দূরেও দেখছি যে ভক্তরা সব ফল মূল কাটছে, তো আমিও ওখান থেকে বঁটি একটা নিয়ে নিয়েছি। আর এই দেখুন কলা পাতা পেতলের গামলা দিয়ে আমিও কাটতে বসে পড়েছি। আসলে এখানে একটা যে নিজের নিজের জিনিস নিজেই মোটামুটি রেডি করে নেওয়া যাবে, আর অনেক পুঁটি রয়েছে, কারো কোনো অসুবিধাই হবে না। আর তো ফল মূল জোগাড় থাকলেই এবারে পুরোহিত মশাই এসে পুজো করবে। তো আমার কাটা হয়ে গেছে, কলা পাতা ঢাকা দিয়ে দিয়েছি, আর দিয়ে ভেতরে রেখে দিয়েছি। দেখুন কালী মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখায়, একদম ভয়ঙ্কর রূপ, নিচে শিব রয়েছে। মা আমার মেয়ে তো বারবার আমাকে জিজ্ঞাসা করছে শিবের উপরে কেন কালী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, কেন শিবের বুকের উপর পা তুলে রেখেছে। আর পাশে অন্যান্য আনুষঙ্গিক সব রাক্ষসীদেরও ছবি ওখানে রয়েছে। তো দেখতে দেখতে না প্রায় অনেক ভক্ত এসে গেছে, আর প্রত্যেকেই যে যার নিজের মতো করে ফল চিঁড়া দিয়ে মিষ্টান্ন, কেউ ভোগ দিয়ে মায়ের পুজো দেবে। এটা অনেক বছরের প্রাচীন মূর্তি, আর
এই দেখুন, দেখতে দেখতে আমার সম্পূর্ণ ফলমূল কাটা হয়ে গেছে, এবার ভেতরে রেখে দেবো। আর এই দেখুন মায়ের মূর্তিটা আপনাদেরকে শর্ট করেই দেখাচ্ছি, একদম বিশাল আকারের। আর এই মূর্তি মন্দিরটা থাকবে, কিন্তু মূর্তি প্রায় বৈশাখ মাসের প্রায় শেষের দিকেই মূর্তির বিসর্জন হয়ে যায়, রাখে না, শুধু মণ্ডপ তখন খোলাই থাকে। তো ওখানে খোঁজ নিয়ে দেখা গেল যে পুরোহিত মশাই আসতে প্রায় 10:30 বেজে যাবে, তো সকাল থেকেই আমি না খেয়েছিলাম, আর তোমার দাদাভাই তারা সব খাওয়া দাওয়া করে নিয়েছে, তারা অতক্ষণ থাকতেই পারবে না। তো এবারে এই যে মন্দিরে উঠছে, এটা শীতলা মায়ের মন্দির, তো এটা অনেক হাইটে উঁচুতে, আর যে মেয়ে দাঁড়িয়ে আমার দেখছে, আর ভেতরে গর্ভগৃহের মধ্যে শীতলা মা রয়েছে, মনসা মা আর জরাথ রয়েছে। তো এখানেও পুজো পার্বণ হবে, তাই ফুল প্রদীপ শাঁখগুলো সবই রয়েছে। তো কোনো কোনো মানে ভক্ত শীতলা মায়েরও পুজো দিচ্ছে, আবার কালী মায়েরও পুজো দিচ্ছে। আমরা তো কালী মায়ের পুজো দিতেই এসেছি, তাই এখানে মন্দিরে উঠে মা, এই যে আমার মেয়ে আমার প্রণাম পর্ব সেরে নিচ্ছে। খুব সুন্দর, একদম পাথর দিয়ে বাঁধানো একদম মন্দির। প্রায় ফলমূল কেটে জোগাড় করে আমি তো মন্দিরে প্রাঙ্গণে বসেই রয়েছে, আর দূরে তোমার দাদাভাই গাছের ছায়ায় অপেক্ষা করছে। আসলে পুরোহিত মশাই এখনো এলো না, তো আমি অপেক্ষা যাই। দেখুন কত ভক্তের সমাগম হয়েছে, সবাই এবারে ফল যোগাড়যন্ত্র করেছে। আসলে করে রাখলে তো বা পুরোহিত মশাই একসঙ্গে সবাই ডালাটাই পুজো করে দেবে। আর এই দেখুন মন্দিরের উপরে ঘন্টা ঝোলানো রয়েছে, তো প্রায় বসে বসে আমার তো মানে কি বলবো, ঘুম চলে এলো, খালি পেটে রয়েছে, খিদেও পাচ্ছে। যতক্ষণ না পুজো হয় ততক্ষণ মোটামুটি ইয়ে করা যাবে না, তো আমি বসে বসে হাই তুলছি যে কখন পুজোটা হবে। আর এই মানে বেশ একই টানে পরপর দুদিন মায়ের পুজোগুলো দেওয়াও হয়ে গেল। এবারে দেখতে দেখতে শীতলা মায়ের মন্দিরে পুজোটা শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এসেছে, মেয়ে আমার ঘন্টা বাজাবার চেষ্টা চলছে, কিন্তু কিছুতেই আওয়াজ হচ্ছে না, দড়ি শুধুই টান দিচ্ছে। আর এই যে এখন অপর এক লোক বাজাচ্ছে, আর ভেতরে সব মহিলারা সব বসে রয়েছে, আমি বাইরেই রয়েছি, ভেতরে খুব একটা বসার জায়গা অতটা নেই, তো বাইরে দাঁড়িয়েই মায়ের পুজো দেখছি। অপরদিকে মণ্ডপের ভেতরে দেখুন পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে, কালী মায়ের পুজো শুরু হয়ে গেছে, আর সামনে সমস্ত ভক্তদের কি সুন্দর ডালাগুলো সাজিয়ে দেখেছে, এত মানে তাহলে কিছুক্ষণ পরে এত পরিমাণ ডালা হলো। আসলে প্রত্যেক দিনই পুজো চলছে, আমি তো আজ একদিনই গিয়েছি, একদিন গিয়েই দেখি এত ভক্তের সমাগম, তো বেশ ভালো লাগছে দেখে। তো মেয়ে আমার কোলে এসে বসেছে, আর এত মানে জায়গাটা খুবই শর্ট, মানে বসার জায়গা খুবই কম, তো ওখানে আমি পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম। আর বাইরে এখনও পরের মানে স্টেপে আবার পুজো হবে, তার যোগাযন্ত্র চলছে। তো পুজো সম্পূর্ণ হয়ে গেছে, তোমার দাদাভাই প্রণাম করে নিয়েছে, আমারও প্রণাম হয়ে গেছে, এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো বাড়িতে গিয়ে তো রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়া হালকা টিফিন খেয়ে তোমার দাদাভাই গিয়েছিলো। তো এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।